সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা মহারাজগঞ্জ বাজারে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। বিশ্ব পরিবেশ দিবসে এবারে যে স্লোগান, প্লাস্টিককে পুরোপুরিভাবে পরিত্যাগ করতে হবে। সমস্ত বিশ্বব্যাপী এই উদ্যোগ নিয়েছে। প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ার জন্য আজকে সাফাই অভিযান শুরু করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস, আমরা সবাই জানি যে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন অস্তিত্বের মুখে থাকে। তো সেই কারণে আমাদের এবারের যে স্লোগান, প্লাস্টিককে কমপ্লিটলি এটাকে পরিত্যাগ করার যে স্লোগান, সেটা এবার আমরা সমস্ত বিশ্বব্যাপী সেটা নিয়েছে। সেই উদ্দেশ্যে প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার উদ্দেশ্যে আজকে যে জন সচেতনতা সেটা বৃদ্ধি পাওয়ার জন্য আজকের এখানে আমরা সাফাই অভিযান শুরু করছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যেটা বলে থাকেন যে নিজেও নোংরা করবো না, অন্যকেও নোংরা করতে দেবো না, রাস্তাঘাট বাড়িঘর তো আমরা সবসময় পরিষ্কার রাখি। এবং এই প্লাস্টিকের বিষয়ে আপনারা দেখুন, এটা তো একটা সাংঘাতিক সমস্যা, কারণ এই প্লাস্টিক কিন্তু ডিগ্রেডেবল না। তো যে কারণে প্লাস্টিক যদি আমরা ব্যবহার যদি আমরা বন্ধ না করি তাহলে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, সেগুলো জাম হয়ে যায়, তাতে করে জল কিন্তু বেরোতে পারে না। সবাই জানেন রাস্তাঘাটে জল জমে যায়। তো সেই কারণে এইবারের সবার কাছে আমি অনুরোধ করব যে ত্রিপুরাতে, যেহেতু আজকে আমরা মহারাজগঞ্জে বাজারে এখানে বাজার কমিটির মাধ্যমে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করছি আজকে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।